Assalamu alaikum everyone. Aajke amra alochona korbo Dhaka Bishwabidyaloy admission test bigoto bochore 2019 theke 2020 ortho bochore sadharon gyan onshe proshno gulo eshechilo ta aaj amra alochona korbo. To dekho ar ei proshno ti neya hoyeche go unit theke. Ek number proshno. বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক কে ছিলেন এটি মুক্তিযুদ্ধ বিষয়ক থেকে এসেছে তো অপশন এ আলমগীর কবির অপশন বি খান আতাউর রহমান অপশন সি হুমায়ুন আহমেদ অপশন ডি সুভাষ দত্ত এখানে একদাগ আনসার হলো অপশন এ নাম্বার আলমগীর কবির এন্ড দ্বিতীয় নাম্বার প্রশ্নটি দেখো জাতিসংঘের কোন অংশসংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে তো অপশন এ সাধারণ পরিষদ অপশন বি আন্তর্জাতিক বিচারালয় অপশন সি নিরাপত্তা পরিষদ অপশন ডি ওসি পরিষদ এখানে দুইটাকে আনসার হলো অপশন ডি নাম্বার ওসি পরিষদ জাতিসংঘের ওসি পরিষদের কার্যক্রম অকার্যকর করা হয়েছে তো তিন নাম্বার প্রশ্ন দেখো এখান থেকে প্রশ্ন দিয়েই থাকে সর্বদা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় অপশন এ 23 জুন 2017 অপশন বি 17 মে 2018 অপশন সি 11 মে 2018 অপশন ডি 17 মার্চ 2019 এখানে আনসার হলো অপশন সি 11 মে 2018 11 মে 2018 বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় ক্যান্ডি স্পেস সেন্টার থেকে তো পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি অপশন এ চট্টগ্রাম অপশন বি চিটাগং অপশন সি চট্টগ্রাম অপশন ডি চিটাগং এখানে সম্প্রতি সরকার কর্তৃক কিছু বানান ঠিক করা হয়েছে কুমিল্লা চট্টগ্রাম চট্টগ্রামটি আগে ছিল মূলত চিটাগং এখন মূলত এটাকে চট্টগ্রাম নামকরণ করা হয়েছে সাধারণ ভাষায় তো আশা করি চার নম্বরে বুঝতে পারছো চার দাগে আনসার হলো অপশন এ তো পাঁচ নম্বরটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলেট উপাধি ডিগ্রি প্রদান করে কত সালে অপশন এ 1972 সালে অপশন বি 1973 সালে অপশন সি 1974 সালে অপশন ডি 1978 সালে এখানে হলো আনসার হলো অপশন সি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক কবি কাজী নজরুল ইসলামকে ডিলেট উপাধি দেওয়া হয় তো ছয় নম্বর প্রশ্নটি দেখো 2019 থেকে 2020 অর্থ বছরে বাংলাদেশ সরকার জাতীয় বাজেটের আকার হল অপশন এ ৫,৩৩,১৯০ কোটি টাকা অপশন বি ৪,২৩,১৯০ কোটি টাকা অপশন সি ৩,৭০,৮১০ কোটি টাকা অপশন ডি ৩,২৫,৬৬০ কোটি টাকা ছয় থেকে আনসার হলো এ নাম্বার 2019 থেকে 2020 অর্থ বছরের বাজার টাকা ছিল ৫,২৩,১৯০ কোটি টাকা তো ষাট নাম্বার প্রশ্ন দেখো কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত তো অপশন এ ইউএনএফপি অপশন বি ডব্লিউএসও অপশন সি ইউএন তারপরে অপশন ডি সিডো এখানে সাধারণ আনসার হলো ডি নাম্বার সিডো সিডো হচ্ছে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত তো আট নাম্বার প্রশ্ন দেখো আশা করি সবাই তোমরা বুঝতেছো আর যদি না বুঝতে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখো তো আট নাম্বার প্রশ্ন দেখো বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোন জেলায় অবস্থিত তো কোথায় অবস্থিত তো অপশন এ পাহাড়পুর অপশন বি কুতুবদিয়া অপশন সি নিজামদ্বীপ অপশন ডি মহেশখালী বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী তোমরা অনেকে মনে করতে পারো যে পাহাড়পুর পাহাড়পুর না এখানে আনসার হলো ডি নাম্বার ভিডিওটা শর্ট করার জন্য মূলত অনেক কথা এখানে বাদ দিচ্ছে তো নয় নাম্বার দেখো সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশ রুমান সানা স্বর্ণপদক জিতেছেন অপশন এ আর্চারি ওয়ার্ল্ড কাপ অপশন বি আর্চারি অলিম্পিক অপশন সি এশিয়া কাপ আর্চারি অপশন ডি বিশ্ব অলিম্পিক নয় থেকে আনসার হলো সি নাম্বার এশিয়া কাপ আর্চারি এশিয়া কাপ আর্চারিতে সম্প্রতি বাংলাদেশের রুমান সানা স্বর্ণপদক জিতেছেন
তো তার নিজ তত্ত্বাবধানে সে এই স্বর্ণপদকটি জিতছে। তো 10 নম্বরে দেখো, বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? অপশন এ সেলিনা হায়াত আইবি, অপশন বি মেহের আফরোজ চুমকি, অপশন সি পান্না কায়সার, অপশন ডি কবরী সরোয়ার। এখানে 10 থেকে আনসার হলো এ নাম্বার, বাংলাদেশের প্রথম নারী মেয়র হচ্ছে সেলিনা হায়াত আইবি। তো 11 নম্বর প্রশ্ন দেখো, কোন ইস্যুতে হংকং সম্প্রতি গণবিক্ষোভ এর সূত্রপাত হয়? অপশন এ প্রত্যাবর্তন বিল, অপশন বি চীন থেকে স্বাধীনতা, অপশন সি গণতন্ত্র, অপশন ডি জলবায়ু পরিবর্তন। এগারো থেকে আনসার হলো এ নাম্বার, প্রত্যাবর্তন বিল ইস্যুতে হংকং সম্প্রতি গণবিক্ষোভের সূত্রপাত হয়। তো 12 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা প্রদান করে থাকে? অপশন এ 911, অপশন বি 222, অপশন সি 999, অপশন ডি 111। সম্প্রতি বাংলাদেশের জরুরি সেবা প্রদান করে থাকে 999। তো 13 নম্বর প্রশ্নটি দেখো, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পে নিম্নে কোন দেশে সহায়তা করছে? অপশন এ জাপান, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি জার্মানি, অপশন ডি দক্ষিণ কোরিয়া। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য জাপান আমাদের দেশে সাহায্য করছে। তো 14 নম্বর প্রশ্নে দেখো, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে চেয়ারম্যানের নাম কি? অপশন এ বীর বাহাদুর, অপশন বি এম এন লারমা, অপশন সি দেবাশিস রায়, অপশন ডি জ্যোতিরিন্দ বুদ্ধিপ্রিয় লারমা। এখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম হচ্ছে অপশন ডি জ্যোতিরিন্দ বুদ্ধিপ্রিয় লারমা। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যদি তোমাদের অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত আর কোনো ক্লাস লাগে, আমাদের প্লে লিস্ট চেক করলেই তোমরা পেয়ে যাবে। তো 15 নম্বর প্রশ্ন দেখো, কোন বিষয়কে কেন্দ্র করে মিটু আন্দোলনটি সূচিত হয়? অপশন এ শিশু নির্যাতন, অপশন বি পরিবেশ দূষণ, অপশন সি প্রাণী নির্যাতন, অপশন ডি যৌন হয়রানি। তো এখানে 15 থেকে আনসার হলো ডি নাম্বার, মিটু আন্দোলন সূচিত হয় যৌন হয়রানি বিষয়ক বিষয়কে কেন্দ্র করে। তো 16 নম্বরটি দেখো, 16 নম্বর, 1905 সালে বঙ্গভঙ্গের ভাইসরয় কে ছিলেন? এখানে বোর্ড দুইবার উঠা পড়ছে, ভাইসরয় কে ছিলেন? তো অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। এখানে 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তো আশা করি প্রশ্নটি বুঝতে পারছো। তাহলে 16 থেকে আনসার হলো সি নাম্বার। তো 17 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সাবমেরিন ঘাটটি নির্মিত হতে যাচ্ছে? অপশন এ পটুয়াখালী, অপশন বি বরিশাল, অপশন সি নোয়াখালী, অপশন ডি কক্সবাজার। এখানে 17 থেকে আনসার হলো ডি নাম্বার, বাংলাদেশের সাবমেরিন ঘাটটি নির্মিত হচ্ছে কক্সবাজারে। তো তোমাদের কোথায় বুঝতে সমস্যা হলে এখনই কমেন্ট করে জানাও। তো 18 নম্বরটা দেখো, নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? অপশন এ ব্রাজিল, অপশন বি পেরু, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি বলিভিয়া। বলিভিয়া আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তো 19 নম্বরে দেখো, হাই কমিশনার ও অ্যাম্বাসডারের মধ্যে পার্থক্য কি? এই বিষয়গুলো প্রায়ই জানার জন্য বলা হয়ে থাকে। তো অপশন এ প্রথম জন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি। অপশন বি প্রথমজন ইউরোপীয় রাষ্ট্রের ও অপরজন এশিয়া ও আফ্রিকার প্রতিনিধি। অপশন সি প্রথমজন কূটনীতিক ও অপরজন রাষ্ট্রের প্রতিনিধি। অপশন ডি কোনো পার্থক্য নেই। তো হাই কমিশনার ও অ্যাম্বাসডারের মধ্যে পার্থক্য মূলত অপশন এ প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি, অপরজন হচ্ছে কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি। তো 20 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? অপশন এ তাদেরকে নাগরিকত্ব দেওয়া, অপশন বি তাদের জানমাল নিরাপত্তার ব্যবস্থা করা, অপশন সি তো গণহত্যার বিচার করা, অপশন ডি পূর্ণ মানে গড়বাড়ি পুনর্নির্মাণ করা। তো এখানে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি হচ্ছে অপশন এ নাম্বার, তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হলেই তারা মিয়ানমারে ফিরে যাবে। আর মিয়ানমার সরকার তাদেরকে নিতেও এখনও আগ্রহ প্রকাশ করছে না, সত্যি দুঃখজনক হলো সত্যি। তো 21 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি স্প্রেডশিটের একটি ফাংশন? অপশন এ ওয়েবসাইটে প্রবেশ, অপশন বি আইবিআই বিশ্লেষণ, অপশন সি ভিডিও দেখা, অপশন ডি ইমেইল অ্যাকাউন্ট খোলা। এখানে
স্প্রেডশিট এর একটা ফাংশন হচ্ছে আইপি বিশ্লেষণ করা অপশন বি তাহলে 21 দা आंसर হলো অপশন বি নাম্বার তো 22 নাম্বার দেখো একটা সাধারণ জ্ঞান যাচাই করা হয় যে কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে 55% ছাত্র সবজি পছন্দ করে 40% ছাত্র উভয়টি পছন্দ করে অর্থাৎ মাছ এবং সবজি উভয়টি পছন্দ করে কত শতাংশ ছাত্র কোনো পছন্দই করে না তো অপশন এ 25% অপশন বি 45% অপশন সি 60% অপশন ডি 20% এখানে आंसर হলো 20% তো সমাধানটা দেখো মাছ পছন্দ করে 65% এবং উভয়টি পছন্দ করে না 40% 65% থেকে 40% বাদ দিলে কত থাকে 20% তো সবজি পছন্দ করে কত পার্সেন্ট সবজি পছন্দ করে 55% 55% থেকে 40% বাদ দিলে এখানে হচ্ছে 15% তো মাছ ও সবজি উভয়টি পছন্দ করে 25% যোগ 15% যোগ 40% ইকুয়াল টু 80% তাহলে কোনটি পছন্দ করে 100% থেকে 80% বাদ দিলেই বাকিটা বার হয়ে যাবে তাহলে কি 20% তো আশা করি তোমরা এই সলভটা বুঝতে পারছো তো এখানে সময় সংক্ষিপ্ত করার জন্য বেশি এক্সপ্লেইন করছি না তো 23 নম্বর প্রশ্ন দেখো ইন্তিফাদা কি অপশন এ আরব জাগরণ আরব গণজাগরণ অপশন বি ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ অপশন সি সিরিয়ার আল আসাদ বিরুদ্ধে যুদ্ধ অপশন ডি আফগানিস্তানে মার্কিন বিরুদ্ধে যুদ্ধ তো এখানে আনসার হচ্ছে বি নাম্বার আরও ইসরায়েলের দখলদারিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণকে ইন্তিফাদা বলা হয় ইন্তিফাদা তো 24 নম্বরে দেখো ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন দেশের রাজনৈতিক দলের সদস্য অপশন এ গ্রিন পার্টি অপশন বি ডেমোক্রেটিক লেবার পার্টি অপশন সি ইংলিশ ন্যাশনাল পার্টি অপশন ডি কনজারভেটিভ পার্টি তো এখানে আনসার হলো ডি নাম্বার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি কনজারভেটিভ পার্টি এর রাজনৈতিক দলের সদস্য তো আশা করি 24 নম্বর বুঝতে পারছো তো 25 নম্বরটা দেখো আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত তো অপশন এ আফ্রিকা অপশন বি এশিয়া অপশন সি ইউরোপ অপশন ডি দক্ষিণ আমেরিকা আলপস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত তো আমরা জানো এবং 26 নম্বর তো 26 নম্বরটা দেখো নিচের কোন ক্ষেত্রগুলোর মধ্যে কোনটি বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস মেকুইগে এবং নাদিয়া মুরাদকে 2018 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো অপশন এ দাস প্রথা অপশন বি শিশু নির্যাতন অপশন সি মানব পাচার অপশন ডি যুদ্ধাস্ত্র হিসাবে জনসহিংসতা এখানে 26 থেকে আনসার হলো ডি নাম্বার যে যুদ্ধাস্ত্র হিসাবে জনসহিংসতার জন্য কাজ করার জন্য ডেনিস মেকুইগে ও নাদিয়া মুরাদকে 2018 সালে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তো এখানে নোবেল পুরস্কার থেকেও আসে প্রশ্ন প্রতি বছরই দেখা যায় এখানে নোবেল পুরস্কার তারপর জাতীয় কবি বিশ্বকবি তারপর কিছু টপিক আছে যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা এই তিনটে বিষয় থেকে প্রশ্ন আসেই তো 27 নম্বর প্রশ্ন দেখো ঢাকা কেন মেগাসিটি অপশন এ অত্যধিক জনসংখ্যার জন্য অপশন বি অত্যধিক যানবাহন চলাচলের জন্য অপশন সি পরিবেশ দূষণের জন্য অপশন ডি অত্যধিক দালান কোঠার জন্য মেগাসিটি বলা হয় ওই সকল শহরকে যে সকল শহরের জনসংখ্যা প্রায় 1 কোটির মতো তো এখানে 27 থেকে আনসার হলো এ নাম্বার অত্যধিক জনসংখ্যার জন্য ঢাকাকে মেগাসিটি বলা হয় তো 28 নম্বরটা দেখো সর্বশেষ প্রশ্ন ইউএন সি এইচ ই কি তো অপশন এ ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট তো আশা করি এখানে 28 থেকে আনসার হলো এ নাম্বারই আমি বাকিগুলো অপশনগুলো পড়ছি না তো এই চ্যানেলগুলো মূলত ক্রিয়েট করা তোমাদের দক্ষতা যাচাই করার জন্য তাই এখানে তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন এখানে কয়েকটি রাখা হয়েছে আশা করি তোমরা এগুলো উত্তর দেবে তো দেখো আর যদি তোমরা এগুলো উত্তর দিতে পারো ডেফিনেটলি তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো 1 নম্বর প্রশ্ন দেখো জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার কোনটি অপশন এ 333 অপশন বি 222 অপশন সি 121 অপশন ডি 111 জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার হচ্ছে 333 ও সরি আমি একদম ভুল দিচ্ছি আনসার তো বি নাম্বারটা দেখো 2 নম্বর হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত অপশন এ ইউরোপ অপশন বি এশিয়া অপশন সি আফ্রিকা অপশন ডি বাংলাদেশ এটি তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে তো 3 নম্বর প্রশ্ন দেখো যদি তোমরা এই প্রশ্নগুলো সম্পূর্ণ করতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকতে তোমরা ডেফিনেটলি পরীক্ষাতে ভালো করতে পারবা তো 3 নম্বর
2020 থেকে 2021 অর্থবছরে বাংলাদেশ সরকারের বাজেটের আকার হলো 5,23,190 কোটি টাকা, অপশন বি 5,68,000 কোটি টাকা, অপশন সি 5,55,000 কোটি টাকা, অপশন ডি 5,10,000 কোটি টাকা। তো এই বাজেট থেকে সর্বদাই প্রশ্ন এসে থাকে, তোমরা আশা করি যদি এই প্রশ্নটি আনসার করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো চার নম্বর প্রশ্নটি দেখো, কবি কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পান? জাতীয় কবি, বিশ্বকবি, তা নিয়ে প্রতিবারই কি পরীক্ষায় এসেই থাকে, তার জন্য এই প্রশ্ন দেওয়া। এখানে অপশন এ 1971 সালে, 1974 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1976 সালে। অ্যান্ড ছয় নাম্বার, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোন জেলায় অবস্থিত? অপশন এ বোলা, অপশন বি ময়মনসিংহ, অপশন সি নোয়াখালী, অপশন ডি রংপুর। আনসার ইনটু কমেন্ট পেলো। তো সাত নাম্বার প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বড় মেগা সিটি কোনটি? অপশন এ ঢাকা, অপশন বি লন্ডন, অপশন সি কাতার, অপশন ডি টোকিও। তো তোমাদের প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা রইলাম, আর ক্লাসটি ভালো লাগলে একটি ভালো কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাতে বলবে না, আর ছোট্ট একটি লাইক দিয়ে আমাদের ইন্সপিরেশন জোগাবে। তো সেই প্রত্যাশায় রইলাম, আর ক্লাসটি সম্পূর্ণ যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ইউটিউবে প্রায় সময় দেখা যায় যে ভালো ছাত্র ছাড়া এই ক্লাসগুলো সম্পূর্ণ কেউ দেখে না। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর নেক্সট তোমরা যে টপিকের উপর ক্লাস পেতে চাও ডিফিনেটলি ওই টপিকের কথা কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব এই যে কোনো বিশ্ববিদ্যালয়ের উপর হোক না কেন আমরা সেই বিষয়ে ক্লাস দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ভেরি সুন।